ওয়েলকাম মাই স্টুডেন্টস আজকে আমরা ক্লাস টেনের ইতিহাস সাবজেক্টের ইতিহাস বিষয়ের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আমরা দ্বিতীয় চ্যাপ্টারে এর আগে দুটো ভিডিও করেছি সেখানে আলাদা আলাদাভাবে তোমার আলোচনা হয়েছে সংবাদপত্রের ভূমিকা সাময়িক পত্রিকার ভূমিকা এবং কিছু সমাজকারক সমাজ সংস্কারকের বক্তব্য প্রথম ভিডিওতে আছে আর দ্বিতীয় ভিডিওতে আছে পাশ্চাত্য শিক্ষা বিস্তার সম্পর্কে প্রাচ্যবাদী ভারতীয় শিক্ষা এবং পাশ্চাত্যবাদী পশ্চিমী শিক্ষা ইংরেজি শিক্ষা ব্যাপারে বিতর্ক এবং দুই পক্ষের বক্তব্য এবং তাদের বক্তব্যের মধ্যে সমন্বয় শিক্ষা বিস্তারে বেসরকারি উদ্যোগ শিক্ষা বিস্তারে কোম্পানি সরকারের উদ্যোগ মিশনারিদের উদ্যোগ ইত্যাদি নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমাদের আলোচনা হবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উপরেই ভিডিওটা হবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আমরা রাজা রামমোহন রায়ের নাম বিশেষভাবে উল্লেখ করব রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক একদিকে অন্যদিকে শিক্ষা সংস্কারক পাশ্চাত্য শিক্ষা বিস্তারে তার বিশেষ উদ্যোগ আমরা দেখতে পাই রাজা রামমোহন রায় সতেরোশো বাহাত্তর সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো তিরিশ সালে আটান্ন বছর বয়সে তিনি মারা যান রাজা রামমোহন রায়কে বিভিন্ন নামে অভিহিত করা হয় রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় রামমোহন রায়কে ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয় রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় রামমোহন রায়কে আধুনিক ভারতের ইরাসমাস বলা হয় রামমোহন রায়কে ভারত প্রতীক বলা হয় মুঘল সম্রাট দ্বিতীয় আকবর মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহনকে রাজা উপাধি দেন তাই আমরা তাকে রাজা রামমোহন নামে চিনি রামমোহন রায় রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন তার পরিবারের মধ্যে রক্ষণশীলতা ছিল পরিবর্তন বিমুখ তার পরিবারে কুসংস্কার ছিল পরিবর্তনকে তার পরিবার স্বীকার করতে পারতো না এবং তিনি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন তা সত্ত্বেও রামমোহন রায় ছিলেন প্রগতিশীল ব্যক্তি রামমোহন রায় ছিলেন সংস্কারবাদী মানুষ এবং কুসংস্কারের বিপক্ষে এবং কুসংস্কারের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন সতীদাহ প্রথা উচ্ছেদে আন্দোলন সংগঠিত করেছেন যার ফলে সতীদাহ প্রথা রদ আইন পাশ হয়েছে এক্ষেত্রে তার বিরাট অবদান আছে আমরা অন্যদিক থেকে রামমোহনকে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ক্ষেত্রে তার নাম বিশেষভাবে উল্লেখ করতে পারি তার বিশেষ ভূমিকা তাৎপর্যপূর্ণ ভূমিকা তার ভূমিকা স্বর্ণাক্ষরে ভারতের ইতিহাসে লেখা আছে বাংলা তথা ভারতের ইতিহাসে রামমোহন রায় বিরাট প্রতিভার মানুষ তিনি তার মধ্যে অনেক বিভিন্ন ধরনের প্রতিভা ছিল তিনি আরবি ভাষায় দক্ষ ছিলেন ফার্সি ভাষায় দক্ষ ছিলেন ল্যাটিন ভাষায় দক্ষ ছিলেন সংস্কৃত ভাষা সম্পর্কে তার বিশাল জ্ঞান ছিল সর্বোপরি তিনি ইংরেজি ভাষা শিক্ষার উপরে বিশেষ জ্ঞান অর্জন করেন এবং তার ইংরেজি ভাষার উপরে তার দক্ষতা ছিল ইংরেজি শিক্ষার তিনি বিস্তারে বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেন তিনি বিভিন্ন ধরনের ইংরেজি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গঠন করেন প্রতিষ্ঠা করেন আঠারোশো বাইশ সালে অ্যাংলো হিন্দু স্কুল রামমোহন রায় প্রতিষ্ঠা করেন পরে অ্যাংলো হিন্দু স্কুলের নাম হয় ইন্ডিয়া একাডে অ্যাকাডেমি স্কুল ইন্ডিয়া অ্যাকাডেমি স্কুল রায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা আছে আঠারোশো তেইশ সালে বড়লাট হার্ডিনসকে একটি চিঠি লিখেন এই চিঠিতে উল্লেখ করেন যে সংস্কৃত ভাষার সর্বস্তু নেই সংস্কৃত ভাষার অসারতা সম্পর্কে তিনি এই চিঠিতে উল্লেখ করেন এবং ভারতে বাংলা তথা ভারতে আধুনিক শিক্ষা বিস্তারে বৈজ্ঞানিক শিক্ষা বিস্তারের আবেদন করেন এবং ভারতবর্ষের যুক্তিবাদী চিন্তাভাবনা তৈরি করবার জন্য তিনি ইংরেজি শিক্ষার উপরে গুরুত্ব দেন হার্ডিনসের চিঠিতে তিনি বলেন যে ভারতে পাশ্চাত্য শিক্ষা অথবা ইংরেজি শিক্ষাকে বিস্তার ঘটাতে হবে তাহলে ভারতে বিরাট পরিবর্তন আসবে রামমোহন হার্ডিনসকে যে চিঠিটা লিখেছেন সেই চিঠিটাকে আমরা বলতে পারি যে বাংলা তথা ভারতের নবজাগরণের ক্ষেত্রে এই চিঠিটা একটা একটা জাগরণের দলিল বলা যায় চিঠিতে যে বিষয়বস্তু উল্লেখ করেছেন তার মধ্য দিয়ে বাংলার মানুষের মধ্যে ভারতের মানুষের মধ্যে তোমার জাগরণ চেতনা নতুন করে চেতনা জেগে উঠবে বাংলার মানুষের মধ্যে যে অন্ধকার জন্য ভাবনা আছে তা দূর হবে তার এই বক্তব্যের মধ্য দিয়ে রামমোহন রায় খ্রিস্টান মিশনারিদের বলেন যে আপনারা ভারতবর্ষে বাংলা তথা ভারতবর্ষে ইংরেজি শিক্ষা বিস্তারের উদ্যোগ নিন এক্ষেত্রে আলেকজান্ডার ডাক তার ডাকে সাড়া দিয়েছেন আলেকজান্ডার ডাক কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে রামমোহন রায় আলেকজান্ডার ডাফের পাশে থাকেন সর্বদা এবং তাকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেন ইংরেজ ঐতিহাসিক স্পিয়ার বলেন যে রামমোহন রায় হলেন আধুনিক ভারতের স্রষ্টা রামমোহন রায় গদ্য সাহিত্যে বিশাল খ্যাতি অর্জন করেন তাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয় রামমোহন রায়কে ভারতের সাংবাদিকতার অগ্রদূত বলা হয় যাই হোক রামমোহন রায় যে ভূমিকা গ্রহণ করেছেন যে ধরনের শিক্ষা বিস্তারে উদ্যোগ নিয়েছেন উদ্দীপনা দেখিয়েছেন তার যে আদর্শ তার যে বক্তব্য তার দ্বারা বাংলা তথা ভারতের শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয়েছে প্রভাবিত হয়েছে এবং তিনি তাদের মধ্যে যুক্তিবাদী ভাবনা সৃষ্টি করতে পেরেছেন রামমন রায় আরেকটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন যে শিক্ষার্থীদের মধ্যে যাতে কুসংস্কার না থাকে সামাজিক কুসংস্কার না থাকে শিক্ষার ব্যাপারে যাতে কোনো গাফিলতি না থাকে তার জন্যে আঠারোশো ছাব্বিশ সালে রাজা রামমোহন রায় একটি বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন এবার আমরা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাধাকান্ত দেবের কথা আলোচনা করব রাধাকান্ত দেব আরবি ভাষায় বিশেষ জ্ঞান অর্জন করেন ফার্সি ভাষাতেও বিশেষ জ্ঞান অর্জন করেন তিনি কিন্তু হিন্দু রক্ষণশীলদের নেতা পাশ্চাত্য সাধারণত প্রথমে তিনি পাশ্চাত্য শিক্ষার বিরোধিতা করেন নারী শিক্ষারও বিরোধিতা করেন চিকিৎসা বিদ্যারও বিরোধিতা করেন পিতা গোপীমোহন দেব হিন্দু কলেজের পরিচালনায় যুক্ত ছিলেন হিন্দু কলেজের পরিচালক মণ্ডলীর সদস্য ছিলেন তার পিতা গোপীমোহন দেব তারপর রাধাকান্ত দেব আঠারোশো থেকে তোমার হিন্দু কলেজের হিন্দু কলেজের বত্রিশ বছর পরিচ পরিচালন কমিটির সদস্য ছিলেন এবং বত্রিশ বছর হিন্দু কলেজকে পরিচালনা করেন এমন রাধাকান্ত দেব নিরপেক্ষ শিক্ষার পক্ষপাতী সেকুলারিজম তৈরি হবে ধর্ম নিরপেক্ষতার আদর্শ ছাত্রদের মধ্যে গড়ে উঠবে এমন শিক্ষার পক্ষপাতী ছিলেন রথাকান্দ দেব মরাল ক্যারেক্টারের উপরে গুরুত্ব দিয়েছেন শিক্ষার্থীদের যে মেরুদণ্ড শক্ত হবে শিক্ষার্থীদের মধ্যে মরালিটি উচিত অনুচিত বোধ গড়ে তুলতে হবে এটার উপরে তিনি গুরুত্ব দিয়েছেন এক কথায় মরাল ক্যারেক্টার বিল্ডিং এটাকে তিনি বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন রথাকান্দ দেব স্কুল বুক সোসাইটিকে সাহায্য করেন স্কুল বুক সোসাইটি বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা এবং বিভিন্ন তোমার স্কুলে বই পাঠানো পাঠ্য বই এ ব্যাপারে তিনি বিরাট ভূমিকা পালন করেছেন তিনি এই যে স্কুল বুক সোসাইটি এর সম্পাদক ছিলেন অবৈতনিক সম্পাদক তিনি সম্পাদক পরিচালনার ক্ষেত্রে সম্পাদনার ক্ষেত্রে কোনো অর্থ নিতেন না রাধাকান্ত দেব বিজ্ঞান শিক্ষার পক্ষে পরবর্তীকালে গুরুত্ব দিয়েছেন কলকাতা মেডিকেল কলেজে যখন হিন্দু রক্ষণশীলরা সব দেহ ব্যবচ্ছেদের বিরোধিতা করছেন তখন রাধাকান্ত দেব নিজে রক্ষণশীল হয়েও এই সব দেহ পক্ষে যুক্তি দেখান এবং তিনি এক্ষেত্রে এই ইতিবাচক ভূমিকা পালন করেছেন সব দেহ ব্যবচ্ছেদকে তিনি সমর্থন করেছেন উচ্চশিক্ষা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানকে উন্নত করা পরবর্তীকালে সবদেহ ব্যবচ্ছেদকে তিনি সমর্থন করেছেন আর এ ব্যাপারে একটা তহবিল গঠিত হয়েছিল উচ্চ বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান চর্চার জন্য এবং সবদেহ ব্যবচ্ছেদের জন্য সেক্ষেত্রে যে তহবিল গঠিত হয় সেক্ষেত্রে রাধাকান্ত দেব সহযোগিতা করেন রাধাকান্ত দেব পরবর্তীকালে আমরা দেখেছি যে নারী শিক্ষারও সমর্থক ছিলেন তোমার নারী শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন এবং যেখানে নারী শিক্ষা বিদ্যালয় তৈরি হয় সেখানে তিনি সহযোগিতা করেছেন এবং সক্রিয় ভূমিকা পালন করেছেন আঠারোশো বাইশ সালে গৌরমোহনের বিদ্যালঙ্কারের যে স্ত্রী শিক্ষা বিষয়ক গ্রন্থ গৌরমোহন বিদ্যালঙ্কার যে স্ত্রী শিক্ষা সংক্রান্ত বই লিখেছেন সেই বই লেখার ক্ষেত্রে রাধাকান্ত দেব সহযোগিতা করেছেন হেল্প করেছেন আঠারোশো উনপঞ্চাশ সালে বেথুন যে ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন সেই ফিমেল স্কুলেকে রাধাকান্ত দেব সহযোগিতা করেন হিন্দু মেট্রোপলিটান কলেজ হিন্দু মেট্রোপলিটান কলেজ এটা কিন্তু প্রথম জাতীয় কলেজ ভারতবর্ষের জাতীয় কলেজ এই কলেজের যে ম্যানেজিং কমিটি ছিল সেই ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট ছিলেন রাধাকান্ত দেব এবার আমরা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে দেখব যে ডেভিড হেয়ারের ভূমিকা ডেভিড হেয়ার স্কটিশ স্কটিশ সার্স স্কটিশের বাসিন্দা ছিলেন স্কটল্যান্ডের বাসিন্দা ছিলেন ডেভিড হেয়ার ভারতে এবং তিনি ঘড়ির কাজ করতেন এবং ঘড়ি ব্যবসায়ী ছিলেন ঘড়ি ব্যবসায়ী হলেও এবং ভারতবাসী না হয়েও ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারে তিনি বিশেষ ভূমিকা দেখান বিশেষ উদ্যোগ দেখান আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠিত হয় এই কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি একজন উদ্যোগী ছিলেন উদ্যোক্তা ছিলেন এবং হিন্দু কলেজ পরিচালন সমিতির তিনি সদস্য ছিলেন ডেভিড হেয়ার ছাত্রদের মধ্যে যুক্তিবাদী শিক্ষা দেনের পক্ষপাতি ছিলেন ছাত্ররা স্বাধীন চিন্তা করতে পারবে স্বাধীনরা ধর্মনিরপেক্ষ শিক্ষা গ্রহণ করবেন ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ছাত্রদের মধ্যে গড়ে উঠবে এই শিক্ষার উপরে তিনি গুরুত্ব দেন তাহলে যুক্তিবাদ স্বাধীন চিন্তা বা স্বাধীনতা স্বাধীনতা ধর্ম নিরপেক্ষতা এই তিনটির উপর বিশেষভাবে তিনি গুরুত্ব দেন ডেভিড হেয়ার নিজে খ্রিস্টান ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ হলেও তিনি তিনি শিক্ষার মাধ্যমে ধর্ম প্রচার করা এটা তিনি পছন্দ করতেন না শিক্ষার মধ্য দিয়ে যে খ্রিস্টান ধর্ম প্রচার করতে হবে এইটা তিনি সমর্থন করেননি এইটার বিরুদ্ধে ছিলেন তিনি নিজে খ্রিস্টান হয়েও হিন্দু কলেজে তরুণ প্রফেসর ডিজেসিও খুব অল্প বয়সের প্রফেসর তিনি সংস্কারবাদী কুসংস্কারের বিরোধী পুত্তলিকতার বিরোধী জাতপাতের বিরোধী এবং হিন্দু সমাজের যে কুসংস্কার তা দূর করার জন্য তিনি আন্দোলন করেন এবং তিনি ছাত্রদের ক্লাসের মধ্যে এবং ক্লাসের বাইরেও যুক্তিবাদী শিক্ষা দিতেন ধর্মনিরপেক্ষ শিক্ষা দিতেন রক্ষণশীলতার পরিবর্তে প্রগতিমূলক দৃষ্টিভঙ্গি ছাত্রদের মধ্যে গড়ে উঠুক এমন শিক্ষা দিতেন এবং হিন্দু কলেজের অন্যান্য যারা ব্যক্তি পরিচালক তারা পরিচালক সমিতি সদস্যরা দৃঢ়ঝুয়ের বিরুদ্ধে অভিযোগ আনে যে দৃঢ়জ ঠিক করছেন না ছাত্র বিশেষ করে রক্ষণশীল হিন্দু সমাজ দৃঢ়জয়ের ভূমিকাকে নক্ষরজনক মনে করেন এইবার ধীরজয়ের বিরুদ্ধে যখন অভিযোগ আসে তখন কিন্তু দেবী হেয়ার দৃঢ়জয়কেই সমর্থন করেন দৃঢ়জয়ের যে স্বাধীন চেতা বিদ্যা শিক্ষা ইংরেজি শিক্ষার প্রসারে তার ভূমিকা ধর্মনিরপেক্ষ চিন্তাভাবনা বিস্তারে তার ভূমিকা এবং ছাত্রদের যুক্তিবাদী মানসিকতা তৈরি করা এই যে ভূমিকা পজিটিভ রোল দিয়ে এইটাকে ডেভিডেয়ার সমর্থন করেছেন ডেভিডেয়ার কলকাতা এবং বিভিন্ন অঞ্চলে স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং পাঠ্যপুস্তক দেওয়ার ব্যাপারে যে স্কুল বুক সোসাইটি তৈরি হয় কলকাতা স্কুল বুক সোসাইটি তৈরি হয় সে সেটা তিনি 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 প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন তিনি দেশীয় ভাষা এবং ইংরেজি ভাষা ডেভিড হেয়ার দেশীয় ভাষাকেও গুরুত্ব দিয়েছেন আবার ইংরেজি ভাষাকেও গুরুত্ব দিয়েছেন তিনি তিনি অন্ধে তিনি অন্ধভাবে হ্যাঁ দেশীয় ভাষাকেও সমর্থন করেননি এককভাবে আবার অন্ধভাবে ইংরাজি শিক্ষাকেও তিনি গুরুত্ব দিন উভয় শিক্ষারই প্রয়োজন আছে বলে মনে করেন এবং উভয় শিক্ষাকেই তিনি গুরুত্ব দিয়েছেন দেখো ডেভিড হ্যার আঠারোশো পঁয়ত্রিশ সালে যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় সেই মেডিকেল কলেজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন আঠারোশো শুধু যুক্ত নয় আঠারোশো সাঁত্রিশ থেকে আঠারোশো পঁয়ত্রিশ সালে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাঁত্রিশ থেকে আঠারোশো বিয়াল্লিশ সাল এই সময়ে তিনি মেডিকেল কলেজের পরিচালক কমিটির সম্পাদক ছিলেন এবং মেডিকেল কলেজের যে সব বিচ্ছেদের যে সব বিচ্ছেদের যে সব সব মানে মৃতদেহ ব্যবচ্ছেদের যে বিষয় সেটার বিরুদ্ধে প্রতিবাদ আসে যে করা যাবে না কো সেক্ষেত্রে ডেভিড তোমার সব ব্যবচ্ছেদের পক্ষে লড়াই করেছেন এরপর আমরা আলোচনা করব বেথুন সাহেবের কথা বেথুন জন্মগ্রহণ করেন আঠারোশো সালে মারা যান আঠারোশো একান্ন সালে বেথুনের পুরো নামটা হলো জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন এই বেথুন শিক্ষা বিস্তারে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগ গ্রহণ করেন বেথুনের আসল নাম হল বিটন এই বিটনকে ভারতীয় মানুষ তারা তোমার বেথুন বলে উচ্চারণ করত বিটনকে সেই থেকে তার নামের যে উচ্চারণের বিকৃতি সেই নামেই তার নাম হয়ে যায় বেথুন দেখো হিন্দুরা কিন্তু নারী শিক্ষার বিপক্ষে ছিলেন নারী শিক্ষার বিপক্ষে ছিলেন হিন্দুরা তো নারী শিক্ষার বিপক্ষে থাকলেও তোমার বেথুন সেই হিন্দু সমাজের শিক্ষিত মানুষদের বাধাকে অতিক্রম করে আঠারোশো সালে বেথুন হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বেথুন হিন্দু বালিকা হিন্দু বালিকা বিদ্যালয় বা স্কুল প্রতিষ্ঠা করেন কে বেথুন কত সালে আঠারোশো সালে এক্ষেত্রে রামগোপাল ঘোষাল এক্ষেত্রে এক্ষেত্রে অর্থাৎ বেথুনকে রামগোপাল ঘোষ ঘোষ রামগোপাল ঘোষ দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় মদন মোহন তর্ক অলঙ্কার মদন মোহন তর্ক অলঙ্কার এরা বেথুনকে বিশেষভাবে সাহায্য করেন হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে আঠারোশো সালে বেথুন স্কুলে অবৈতনিক সম্পাদক হনকে আঠারোশো সালে বেথুন হিন্দু হিন্দু বালিকা বিদ্যালয় বেথুন হিন্দু বালিকা বিদ্যালয়ের সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর নারী শিক্ষার প্রতি অনুরাগী ছিলেন দেখো আঠারোশো সালে বেথুন মারা যান এই মারা যাওয়ার আগেই তার যত স্থাবর সম্পত্তি আছে তার যত অস্থাবর সম্পত্তি আছে সবই এই হিন্দু বালিকা বিদ্যালয়ের নামে তিনি দান করেন তার মহৎ উদ্দেশ্য ছিল এইটা বেথুন এর বিরাট তার দয়ালু কাইন্ডনেস তার যে অবদান সেটা আমরা কিন্তু ভুলতে পারবো না স্থাবর অস্থাপুর সম্পত্তি মৃত্যুর আগেই তিনি লিখে দিয়েছেন হিন্দু বালিকা বিদ্যালয়ের নামে তাহলে আমরা দেখছি যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে এবং শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আমরা বেথুন সাহেবের নাম আমরা মনে রাখবো এবং চিরস্মরণীয় তাহলে আমরা আজকে আজকের ভিডিও আমি সমাপ্ত করছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি বিদ্যা সরি রামমোহনের কথা রামমোহনের ভূমিকা রামমোহনকে কেন আধুনিক মানুষ বলা হয় যুক্তিবাদী শিক্ষা প্রচলন করে রামমোহনকে নবজাগরণের অগ্রদূত বলা হয় রামমোহনকে ভারতের জনক বলা হয় রামমোহনকে ভারতের ইরাদ মাস বলা হয় ভারত পথিক বলা হয় এবং রামমোহনকে আধুনিক ভারতের স্রষ্টা বলা হয় গদ্য সাহিত্যের জনক বলা হয় রামমোহনকে সাংবাদিকতার অগ্রদূত বলা হয় রামমোহনের একটা বিরাট ভূমিকা আমরা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে লক্ষ্য করলাম তারপর আমরা আলোচনা করছি রাধাকান্ত দেব তিনি হিন্দু সমাজে রক্ষণশীল নেতা হলেও তিনি আমরা দেখছি যে প্রথম জীবনে যে যে যার বিরোধিতা করেছেন নারী শিক্ষার বিরোধিতা করেছেন আধুনিক শিক্ষারও বিরোধিতা করেছিলেন পরবর্তীকালে দেখছি যে তিনি বিশেষ ইতিবাচক পজিটিভ ভূমিকা পালন করেছেন রাধাকান্ত দেবের আমরা বিষয়টা আমরা আজকে আলোচনা করলাম ভিডিও ঘুরিয়ে শুনবে নারী শিক্ষার বিস্তারে তার পরে ভূমিকা আমরা দেখছি তারপরে ডেভিড হিয়ারের বক্তব্য ডেভিড হেয়ারের তিনি স্কটিশ স্কটল্যান্ডের মানুষ গড়ির ব্যবসায়ী তা সত্ত্বেও তিনি ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন তার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করেছি এটা ভালো করে দেখবে তারপরে বেথনের ভূমিকাও আমরা আলোচনা করলাম শিক্ষার ব্যাপারে তার যে ভূমিকা আমরা আমরা দেখেছি যে ডেভিড হ্যার উভয় শিক্ষাকে পাশ্চাত্য এবং পাশ্চাত্য শিক্ষা এটার উপর দুটোর উপরই গুরুত্ব দিয়েছে যাই হোক এই চারজনের কথা আমরা ভালো করে দেখব এটা ক্লাস টেনের ক্লাস টেনের দ্বিতীয় চ্যাপ্টারে এটা এটা তোমাদের এবছরে যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দেবে তাদেরও শর্ট কোয়েশ্চেন থাকতে পারে এর দুই নাম্বারে কোয়েশ্চেনও পেতে পারো এমসি গেস কেউ পারতে করতে পারতে পারো বিবৃতিমূলক যে বাক্য থাকবে সেখানেও তুমি ধরতে পারবে এই বলে আমার ভিডিও আজকে সংক্ষিপ্ত ভিডিও আমি আরও পরপর ভিডিও দিতে থাকবো তোমরা আমার চ্যানেলে পাশে থাকবে হ্যাঁ এবং আমার ভিডিওগুলো দেখবে যে খুব অথেন্টিক এবং সাবজেক্ট ম্যাটার আছে আমি আমি মাস্টার ডিগ্রিতেও ভিডিও বানাই আমি এখন আপাতত মাধ্যমিকে তোমাদের যদি কিছুটা উপকার হয় এই ভিডিও আমি বানাতে বানাতে থাকবো আর প্রতিদিনই চেষ্টা করব তাহলে তোমাদের এগুলো শুনলে তোমাদের ভালো লাগবে এবং ভালো মনে থাকবে শুধু অনেক সময় পড়তে পড়তে একঘেয়েমি হয়ে গেছে তোমাদের প্রচুর যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা হয়তো অঙ্ক বা অন্য সাবজেক্টেই করবে আমার ভিডিওটা শুনবে আর টেক্সট বই তোমাদের আছি একটু পড়াশোনা করবে অল্প পড়াশোনা করে বেশি ফল পাবে তার কারণ এখন টেক্সট বইয়ের প্রত্যেকটা পাতার থেকে প্রশ্ন আসে এখন বাসায় যুগ নেই এখন কেউ যদি মনে করে যে সাজেশন করে পড়ব তাহলে ভুল হবে তাই আমার ভিডিওটা শুনবে আর কিছু কিছু পারলে নোট করে রাখবে এই বলে আজকের এই ভিডিও আমি শেষ করছি তোমার আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে হ্যাঁ লাইক শেয়ার করবে এই বলে আমার আজকের এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি থ্যাংক ইউ সো মাচ পরের ভিডিওতে আবার দেখা হবে